নিরামিষ কোনো দিনে আমরা পড়ে যাই মহাফাপড়ে। কোন সবজি কিভাবে রান্না করলে পরিবারের লোকজন ভালো খাবে, আজকে একটা অন্য রকমের রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। চেনা সবজি, তাই দিয়ে একটা অচেনা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা ভাত অথবা রুটি দুটোর সাথে সমানভাবে আপনারা সার্ভ করতে পারেন। বানাতে সময় লাগে খুব বেশি না, কিন্তু স্বাদে হয় ভরপুর, আর সবাই খুব ভালোবেসেই খাবে। দেখে নিন আজকের এই রেসিপিটা। এখানে আমরা নিয়েছি কাঁকরোল, 500 গ্রাম কাঁকরোল খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মোটামুটি একটা কাঁকরোলকে 8 থেকে 10 পিস। এদিকে নিয়ে নিয়েছি 3টে আলু, আলুগুলোকেও আমরা লম্বা টুকরো করে কাঁকরোলের সাথে সামঞ্জস্য রেখে কেটেছি। নিয়েছি 50 গ্রাম সয়াবিন, সয়াবিনটাকে আমরা এখানে জলের মধ্যে ফুটিয়ে নেব মিনিট 3 থেকে 4। ফুটানো হয়ে গেলে জল থেকে তুলে জলটাকে চিপে সয়াবিনটাকে আমরা রেখে দেব। সয়াবিন আমাদের এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তারপর যেরকম বললাম জল থেকে তুলে জলটা চিপে আমরা সয়াবিনটা রেখে দিয়েছি। রান্নাটা শুরু করা যাক। সাদা তেল গরম করেছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা, তার সাথে 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, প্রথমে যে সবজিটা দেবো সেটা হচ্ছে আলু। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য প্রথমে একটু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমি রেখেছি মিডিয়াম টু হাইতে। আলুটার হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিনিট 2 সময় নিয়ে আমরা ভেজে নিয়েছি। এরপর এতে আমরা দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলগুলোকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। কাঁকরোল আলু সবজি কিন্তু আমরা সবসময় খাই, কিন্তু এইখানে সয়াবিনের যোগটা কিন্তু একটা আলাদা মাত্রা আনে। এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসি রেসিপিতে। এরপর এতে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেওয়া হলো। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সব শেষে 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে আবারও 1-2 মিনিট সময় নিয়ে কষাবো, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ফ্লেমটা কিন্তু আছে আমাদের মিডিয়াম টু হাইতেই। মশলা দিয়ে 2 মিনিটের মতো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টমেটো সস। এটা ম্যাগি কোম্পানিরই টমেটো সস, যেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, নো অনিয়ন নো গার্লিক টমেটো সস। এটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। যদি কোনো সমস্যা না থাকে চিনিটা অতি অবশ্যই দেবেন। নিরামিষ রেসিপিগুলোতে চিনির ব্যবহার কিন্তু না করলে একটু ফিকা লাগে। মাঝখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ জল। তারপর দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার, যেটা বাড়িতে বানানো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা কুক করব। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। একটু চেক করে নিচ্ছি, সবজিগুলো কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। আপনি দেখিয়ে দিচ্ছি, আর ঝোলটাও কিন্তু দেখুন একদমই টেনে গেছে। এটা কিন্তু একদম গা মাখা টাইপেরই হবে। দেখুন সবজি কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। আর তাহলেই তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য একদম রেডি এই সম্পূর্ণ নিরামিষ কাঁকরোল আলু সয়াবিনের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালেখা, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।